হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। জাস্ট ফিকু চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম টু নিউ ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে যে প্রোডাক্টটি আমি দেখাতে যাচ্ছি, অপো F11 Pro, এই যে ভার্সনটি আসছে বা এই নতুন যে মডেলটি আসছে, এই প্রোডাক্টটি সম্পর্কে কিন্তু আপনাদেরকে আমি আজকে বিস্তারিত ধারণা দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করে রাখবেন আর নতুন নতুন ভিডিওর জন্য। চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি আমরা প্রোডাক্টে যাই। এটা হচ্ছে ওপোর নিউ ফ্ল্যাগশিপ ডিভাইস F11 Pro। সুবিধা বলতে আমরা সবাই জানি যে ওপোর ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে আপনার জন্য হিউজ কিছু সুবিধা নিয়ে আসতেছি। আপনি যদি প্রথমে স্পেসিফিকেশনটা দেখেন, যেমন এটা হচ্ছে 6.5 ইঞ্চ FHD প্লাস প্যানোরামিক স্ক্রিন। হ্যাঁ, আর আপনি যদি এটা ডিসপ্লেটা একটু দেখেন, ডিসপ্লে কোয়ালিটি যেটা আছে এটা হচ্ছে 1080x2340 FHD প্লাস রেজুলেশন। ব্যাটারি যেটা দেখতেছি আমরা 4000 mAh ব্যাটারি পাচ্ছেন, প্লাস আমাদের নিজস্ব একটা টেকনোলজি আছে ভুক ফ্লাশ টেকনোলজি। আর যদি আপনি স্টোরেজের কথা বলেন, 6GB র্যাম দেওয়া আছে, 128GB স্টোরেজ দেওয়া আছে। ক্যামেরা সবসময় ওপো গুরুত্ব দিয়ে থাকে, 48+5 MP ক্যামেরা। ফ্রন্টে আপনি পাচ্ছেন 16 MP এবং ক্লক স্পিডও সুন্দর। ফোনের প্রসেসর যেটা আছে এটা হচ্ছে 2.1 GHz এবং আমাদের নিজস্ব একটা অপারেটিং সিস্টেম যেটা আছে ColorOS 6, প্লাস এটা হচ্ছে Android 9 এর মাধ্যমে রান করবে। এটা যে আমরা একটু ডিটেলস এক্সপিরিয়েন্স করে আপনাদের দেখাই ফোনটাকে, আমরা এটাকে পোর্ট্রেট এক্সপার্ট বলতেছি, মানে এটা পোর্ট্রেট এক্সপার্ট। আপনারা কেন পোর্ট্রেট এক্সপার্ট বলতেছি, তার কারণ হচ্ছে আমরা যখন ব্যাকের ছবিটা তুলব এখানে ইমেজ সেন্সর আছে, দ্য CMS ইমেজ সেন্সর, যেটা 48 MP ক্যামেরাকে ফিচার করতেছে। আমি 48+5 MP যে ক্যামেরাটা আছে, ক্যামেরাটার যে ইমেজ সেন্সর যেটা আছে তো 1/2.3, অ্যাপারচার যেটা আছে 1.79 এবং 48+5 এজন্য। এবং হচ্ছে এটার যে AI টেকনোলজি যেটা আছে, এটা আপনি যারা সবাই জানেন যে এখন যে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো আছে এখানে AI ইঞ্জিন ইউজ করা হয়, এজন্য এই ফোনটার আপনি যখন ছবি ক্যাপচার করবেন এটা পারফেক্ট ছবি নেওয়ার জন্য আপনাদের হেল্প করবে। ইভেন এটা যেটা আপনার আলাদা নাইট মুড আছে, যেটা এই ফোনটার মূল বৈশিষ্ট্য, যেটা আমরা বলি ভিডিও পোর্ট্রেট ইন লো লাইট। আপনি যখন লো লাইটের ছবি তুলবেন একটু ডিটেলস আসবে, আপনি আদার যে ব্র্যান্ডগুলোতে আছে দেখবেন নয়েজ আসে, একটু নয়েজে হ্যাসেল করে আপনাদের, কিন্তু আপনি যখন কম্পেয়ার করে দেখবেন আদার দুইটা ব্র্যান্ডের কাছ থেকে তখন আপনি বুঝতে পারবেন। কারণ এখানে যে ইমেজ সেন্সরটা আছে, দ্য CMS ইমেজ সেন্সর, আপনার গুগলে সার্চ দিলে দেখতে পারবেন CMS যে ইমেজ সেন্সরটা আছে, এটা কিন্তু আপনাকে যখন লো লাইটে আপনি যখন ছবি ক্যাপচার করবেন একটা পারফেক্ট ছবি নিতে চেষ্টা সাহায্য করবে। প্লাস 48 MP ক্যামেরা আছে, যত মেগাপিক্সেল যত বেশি আপনি জানেন যে ছবি ধারণ ক্ষমতা তত বাড়ে। এটা হচ্ছে ক্যামেরার কথা আমি বললাম। আর ফ্রন্ট যে ক্যামেরাটা আছে, ফ্রন্টে এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে কিন্তু আপনি রাইজিং ক্যামেরা যেটা আমি বলতেছি, এটা কিন্তু আপনাকে রাইজিং ক্যামেরা দিচ্ছে, যে ভাইকে আপনারা দেখতে পাচ্ছি আমি ক্যামেরার কোয়ালিটি আপনারা দেখেন খুব পারফেক্ট আপনি ক্যামেরা কোয়ালিটি পাবেন। এবং প্লাস এটাতে একটা গ্র্যাভিটি সেন্সর দেওয়া আছে, যদি ফোনটা হাতে কোনো ড্রপ করে এটা কিন্তু অটোমেটিক আপনার ডাউন হয়ে যাবে। ইভেন আপনি যদি মনে করেন আপনি যদি পকেটে ভরেন, এটা যদি চাপ লাগে তাহলে প্রবলেম হবে কি না, আপনি যদি ডাউন করতে চান ইজিলি ডাউন করলে এটা চলে আসবে। এটা হচ্ছে আপনি ক্যামেরা ফাংশন। তো ওপোর ক্যামেরা নিয়ে বলার কিছু নেই, সবসময় ওপো ক্যামেরার দিক থেকে পারফেক্ট থাকে এবং পোর্ট্রেট মুডগুলো আপনি যখন দেখবেন আপনি কম্পেয়ার করে দেখতে পারবেন যে কোনো নয়েজ আসবে না এবং প্রত্যেকটা পারফেক্টলি আপনি নিতে পারবেন। এরপর যদি আপনাকে দেখাই যে আমাদের এই ফোনটাতে আরও কিছু যেমন এক্সট্রা যে ফিচার্সগুলো আপনি পাচ্ছেন, যেমন হচ্ছে এটা স্টানিং অ্যাপিয়ারেন্সটা অনেক বড় ম্যাটার করে। একসময় আমরা এরকম ফুল ভিউ থেকে নস থেকে এখন আপনি পুরোই আপনি বেজেল ফ্রি, যেহেতু এই ফোনটা কোনো বেজেল নেই, একদম বেজেললেসভাবে আপনাদের কাছে দিচ্ছি। 6.5 ইঞ্চ আছে এবং হচ্ছে 19:9 স্ক্রিন রেশিওটা অনেক বেশি পাচ্ছেন, এটাই মানে মার্কেট এখন হাইয়েস্ট স্ক্রিন রেশিও। দেন হচ্ছে এটা যদি আপনি কালারগুলো বলেন, এটা ট্রিপল গ্রেডিয়েন্ট কালার আপনি ফোনটাতে পাচ্ছেন, দুইটা কালার দেওয়া আছে, থান্ডার ব্ল্যাক কালারটা সুন্দর, এখানে তিনটা কালারের কম্বিনেশন পাচ্ছেন, আর হচ্ছে অ্যারোরা গ্রিন যে কালারটা আছে এই কালারটাও গর্জিয়াস। আপনার এই দুইটা কালারের ফোনটা মার্কেটে পেয়ে যাবেন। এবং এটা যে সেন্টার সিমেন্টিক ডিজাইনটা যেটা দেওয়া আছে এবং দেখবেন যে এক রোতেই সবগুলো আছে, ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট এবং ওপর যে লোগো ডিজাইনটা আছে এবং এটা অ্যাস একটা শেড আছে, তিনটা গ্রেডিয়েন্টে আপনি ফোনটা আপনাদের কাছে পাচ্ছেন। তো ফোনের ডিজাইন নিয়ে বলতে গেলে খুবই সুন্দর, যেমন আমার হাতে অলরেডি আপনি ইয়ারা আছে থান্ডার ব্ল্যাক যে কালারটা আছে আপনার অলরেডি আমার হাতে দেখতে পাচ্ছেন। তো দুইটা সুন্দর কালারে আপনি মোবাইলটা পাবেন, যদি একটু 3D অ্যাঙ্গেল আপনি দেখাই। এটা হচ্ছে কালার, কালারটা খুবই সুন্দর। এরপর যদি আপনি পারফরমেন্সের কথা বলেন, পারফরমেন্সটা একটা ফোনে অবশ্যই মেন। তো পারফরমেন্সে পাওয়ার জন্য প্রথমে এখন যেটা অ্যান্ড্রয়েড ফোনে সবচেয়ে লাগে সেটা হচ্ছে চার্জিং ব্যাকআপটা। 4000 mAh ব্যাটারি আপনি দেখতে পাচ্ছেন, আমরা 4000 mAh ব্যাটারি আপনাকে দিচ্ছি, আপনি 15 ঘন্টার উপরে আপনি নর্মাল ইউজ করতে পারবেন। যদি গেম খেলেন 5 থেকে 6 ঘন্টার উপরে আপনি গেম খেলতে পারবেন, 12 ঘন্টা টানা ভিডিও দেখতে পারবেন। এই যে দেখতে পারবেন ঠিক আছে, কিন্তু একসময় তো শেষ হয়ে আসবে, আপনি শেষ হয়ে আসলে আপনার সুবিধাটা কী? এর জন্য ওপো একটা টেকনোলজি আছে আপনি জানেন যে ভুক চার্জিং টেকনোলজি, এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে ফাস্টেস্ট চার্জিং টেকনোলজি।
আপনার F9ও ছিল, এটা এখন আমাদের F11 আছে, এটা হচ্ছে ভোক 3.0। তো ভোক 3.0টা আছে, আপনি দেখেন অনলি যদি আপনি 50% চার্জ হয়ে যাচ্ছে, 30 মিনিট চার্জ দিলে আপনি অলরেডি 50% চার্জ কভারেজ নিয়ে নিতে পারতেছে, এটা অ্যামেজিং। যদি আপনি 25 থেকে 30 মিনিট চার্জ দেন অলরেডি 50% কভারেজ হয়ে যায়, আদার্স ব্র্যান্ডগুলো দেখেন 30%-এর কিছুটা উপরে হয়। এবং এটা সেফ, অবশ্যই সেফ। এখানে আপনি যদি দেখেন যে TUBSUD, আপনি গুগলে সার্চ দিলে পাবেন, রিনিউন একটা কোম্পানি যারা এটা রিভিউ দিয়ে থাকে সেফটি নিয়ে, তাদের একটা আমাদের একটা ট্যাগলাইন আছে এবং 5টা লেয়ারের প্রোটেকশন আপনাকে উপর দিচ্ছে, 5টা লেয়ারের প্রোটেকশন আমাদের সেফ থাকবে। আপনি 1 বিলিয়নের কথা বলেন, 1 বিলিয়ন একটাও আমাদের কোনো প্রবলেম ওভাবে আমরা লক্ষ্য করিনি, 100 মিলিয়ন মানুষ এখন এটা ইউজ করতেছে। সো চার্জিং টেকনোলজিটা খুবই ফাস্ট অ্যান্ড খুবই সেফ আপনারা বলতে পারেন, এটা হচ্ছে চার্জিং টেকনোলজি। দেন হচ্ছে আমাদের যে স্টোরেজটা আছে, 6GB র্যাম তো আপনি অবশ্যই পাচ্ছেন এবং 128GB রোম পাচ্ছেন, তো মনে হয় না এটা নিয়ে আর বেটার কিছু বলার আছে। তো যদি স্টোরেজের কথা বলেন, এর থেকে বেটার স্টোরেজ মনে হচ্ছে না এই রেঞ্জের ফোনে কোনো দিচ্ছে। দেন হচ্ছে এটা যদি আপনি বলেন হাইপার বুস্ট টেকনোলজি, অবশ্যই P70 আমরা ইউজ করতেছি এই ফোনটার সাথে, প্লাস হচ্ছে হাইপার বুস্ট যে আমাদের টেকনোলজিটা আছে, আপনার যখন গেম খেলবেন, আপনার যদি গেম ফ্রি হন, গেমে আমাদের ল্যাগ বা ফ্রেম যে ড্রপ করে, এই হাইপার বুস্ট টেকনোলজিটার কারণে আপনার কোনো ফ্রেমে ড্রপ করবেন। আপনি যদি এক্সপিরিয়েন্স করে দেখেন, এটা খুব সহজে, যেমন আপনি যখন গেম খেলবেন অন্য ব্র্যান্ড দেখা যাচ্ছে যে একটু আপনার ফ্রেম ড্রপ হয়, কিন্তু আপনি এখানে ফ্রেম ড্রপ ছেড়ে কাজটা করতে পারবেন। আপনি যখন গেম খেলবেন, গেমের প্রত্যেকটা কোর, প্রত্যেকটা CPUর প্রত্যেকটা কোরই আপনাকে 8টা কোরই আপনার গেমটা খেলতে হেল্প করবে, এবং গ্রাফিক্সের যে কাজটা আছে সেটা একটু ইম্প্রুভ হবে, এই জন্য আপনার ফোনের ল্যাগটা হবে না বা আপনার ফ্রেম যদি ড্রপ হয় ফ্রেম রেটটা হবে না। এটা টোটালি আপনি একটা বেটার গেমিং পারফরমেন্স আপনি এই মোবাইলটাতে পাবেন। স্টোরেজ, প্রসেসর, P70 নিয়ে বলার কিছু নেই, P60টাই ছিল অনেক ভালো একটা রিভিউ ফোনটার, এবং আপনি P70তেও ইনশাল্লাহ বেটার একটা পারফরমেন্স পাবেন। এবার হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম যেটা আছে কালারওয়েস, কালারওয়েসটা আপনার ফোনটা চালাতে আরও হেল্প করবে। আপনার অ্যাপ ম্যানেজমেন্ট যদি বলেন, অ্যাপ খুব সহজে আপনি অ্যাপসগুলো ম্যানেজ করতে পারবেন, ক্লোন অ্যাপ ফোন চেঞ্জ করলে ফোন ডাটাগুলো সহজে আপনি ট্রান্সফার করতে পারতেছেন। আপনি সহজে ফোনের আপনি মাল্টিটাস্কিংয়ের যে কাজগুলো আছে, মাল্টিটাস্কিংয়ের কাজগুলো খুব সহজে আপনি মোবাইলটাতে করতে পারবেন। তো এগুলো হচ্ছে, এবং যে ওয়েজগুলো আছে এগুলো খুব সহজে ইউজ করতে পারবেন। সো অ্যাপস ম্যানেজমেন্ট একটা অনেক আমরা প্রবলেম দেখা যায়, কিন্তু আমাদের এই ফোনটাতে অ্যাপস ম্যানেজমেন্ট অথবা অ্যাপস ক্লোন এগুলো নিয়ে কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হবে না, বিভিন্ন ধরনের আপনি ফাংশন আপনি পেয়ে যাবেন। দেন হচ্ছে এখানে আরও সাথে সাথে যে হেল্পগুলো আপনাকে করতেছি আমরা, যেমন হচ্ছে এই যে আমাদের CPU যেটা আছে, CPU থেকে শুরু করে প্রসেসর এবং হচ্ছে আপনার স্ক্রিন ফ্যাসিলিটি সব দিক থেকে মনে হয় আমাদের ফোনটা পারফেক্ট। ইনশাল্লাহ যারা যদি দেখতে চান, আপনাদের আশেপাশে যদি ওপর কোনো ব্র্যান্ড শপ থাকে, ইনশাল্লাহ ওখান থেকে আপনি আরও ভালোভাবে ফোনটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। যে ভিউয়ার্স আপনারা শুনতে পারলেন বিস্তারিত ফোনের যে আপনার ফিচারটা, আপনারা কিন্তু আপনাদেরকে কিন্তু আমি জানানোর চেষ্টা করলাম। আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে SK শোরুমে, টোকিও স্কোয়ার মোহাম্মদপুরে 5th ফ্লোর। আপনারা এই শোরুমে আসলে কিন্তু আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। এবং আপনারা এই ফোনের সঙ্গে কী দিচ্ছেন, মানে কী দিচ্ছেন আপনারা এই ফোনের সঙ্গে? এই ফোনের সাথে মূলত কোম্পানি যা দিচ্ছে, আমরা ঈদ উপলক্ষে আমরা ফোনের সাথে আপনার ক্যাশব্যাক অফার আছে, 22 তারিখ থেকে শুরু হবে এটা, বা আপনি যখনই আমাদের এখানে আসবেন ঈদের পরে অথবা ঈদের আগে যখনই আসেন, মোগলের সাথে ইনশাল্লাহ যা যা লাগবে, গ্লাস কাভার যেগুলো লাগে ইনশাল্লাহ সবগুলি আপনাকে আমরা দিয়ে দেবো। জাস্ট আপনারা শুনতে পারলেন যে আপনারা সব কিছু কিন্তু পেয়ে যাবেন, আপনারা যা কিছু প্রয়োজন সব কিছু কিন্তু আপনারা কিন্তু এই ফোনের সঙ্গে কিন্তু আপনারা এই শোরুম থেকে পাচ্ছেন ইনশাল্লাহ। জি ভিউয়ার্স আপনারা শুনতে পারলেন। ভিউয়ার্স যদি আর প্রাইসটা আপনারা যদি একটু বলতেন, প্রাইসটা প্রাইসটা হচ্ছে এটা 36,990 টাকা। হ্যাঁ ভিউয়ার্স আপনারা শুনতে পারলেন, 36,990 টাকা হলে কিন্তু আপনারা এই সুন্দর একটা ফোন কালেকশন করতে পারতেছেন আপনারা শুধুমাত্র অপ্পো শোরুম থেকে। ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন বা ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করে রাখবেন আরও নতুন ভিডিওর জন্য। ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।